হাই, আমি সোমক অ্যান্ড ওয়েলকাম টু মাই পডকাস্ট চলো বসা যাক। আজকে যার সঙ্গে বসবো, তিনিও ডেবিউ করলেন, আমিও ডেবিউ করলাম, মানে পডকাস্টের দুনিয়ায় এটা আমার প্রথম কাজ। এবং তিনি এতদিন ধরে অভিনয় করে আমাদের মন জিতেছেন এবং পরিচালনার কাজে ডেবিউ করলেন। আই এম টকিং অ্যাবাউট অনির্বাণ ভট্টাচার্য, যিনি আজকে আমার গেস্ট। তো চলো বসা যাক। এইটুকু বোঝা যাচ্ছে যে বাঙালি যার পর নাই আপ্লুত। তোমার কেমন লাগছে, মানে হোয়াট ইজ ইওর রিয়াকশন টু অল অফ দিস? প্রথম পরিচালনার কাজে এরকম একটা ওভারওয়েলমিং রেসপন্স খুবই খুশি করে দিতে পারে, এবং এটা যেহেতু একটা কালেকটিভ জব, থিয়েটার মেকিং বা ফিল্ম মেকিং, এত মানুষ এখানে যুক্ত হয়ে থাকে, মানে তারা প্রত্যেকে খুশি, মানে অ্যাজ এ টিম, মন্দার যে টিমের ফসল, যে টিমের কাজের ফসল, এই যে সকলে মিলে একসাথে একটা খুশি হওয়ার কারণ খুঁজে পাওয়া গেছে, এটাতে খুব খুব আনন্দ হচ্ছে। মানে অসংখ্য ধন্যবাদ জানানো ছাড়া আমাদের আর কি বা বলার আছে। তুমি থিয়েটার মেকিং আর ফিল্ম মেকিং এই দুটো কথা বললে, তুমি থিয়েটার মেকার, নাও ইউ আর এ ফিল্ম মেকার অলসো, কোথায় কোথায় পার্থক্য তুমি অনুভব করেছো? ফর্ম দুটোর যে তফাত, সেইটাই মূল তফাত। আমরা রিয়েল লোকেশনে গিয়ে শুটিং করি, একটা বাড়ি মানে সত্যি একটা বাড়ি, একটা নদী মানে নদী, একটা সমুদ্র মানে সমুদ্র, কিন্তু থিয়েটার তো একটা স্টেজ, ফলত আমরা সবসময় সাজেস্টিভ জিনিস তৈরি করি বা একটা সেট তৈরি করি। এই যে একটা নির্দিষ্ট স্থানে একটা গল্পকে ডিজাইন করা বা ডিরেক্ট করা বা গড়ে তোলা, আর একটা ফিল্মের ক্ষেত্রে হচ্ছে সেই সেই রিয়েলিস্টিক লোকেশন গুলোতে গিয়ে শুটিং করা এবং গল্পটাকে গড়ে তোলা, আমার কাছে বেসিক টেক অ্যাওয়ে এটাই। আরো অনেক নানান রকমের তফাত আছে, বেসিক জিনিসটা হচ্ছে এটাই। Why Macbeth? Macbeth is very popular and commercial. Violence, প্রতিশোধ, মার্ডার, গুপ্ত হত্যা, ষড়যন্ত্র, এগুলো খুব ভাল লাগে দর্শক। কেন লাগে আমি জানি না, কিন্তু খুব ভাল লাগে। ম্যাকবেথ এর মধ্যে এগুলো সব ভরে ভরে আছে। দো মকবুল ওয়াজ নট আ ভেরি মানে কমার্শিয়াল সাকসেসফুল ফিল্ম, কিন্তু ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম। আমি মনে করি আমি যত অ্যাডাপ্টেশন দেখেছি, আমরা নিজের একটা করেওছি, কিন্তু ওটা ওটার ওটা শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার মতো অ্যাডাপ্টেশন এখনো হয়নি। এটাই আমার পরের প্রসঙ্গ ছিল যে ভারতীয় কনটেক্সটে ম্যাকবেথ বললেই মকবুলের নামটা উঠে আসে। তোমার ক্ষেত্রে ওয়াজ দ্যাট আ থ্রেট ফর ইউ যে আমিও এমন ভাবে আমি শুরু থেকেই এটা মেনে নিয়েই আমি এবং প্রতীক অ্যাডাপ্টেশনের কাজ শুরু করেছি। উই কান্ট বিট মকবুল। যদিও আমি বলবো যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি সবসময় সব ক্ষেত্রেই একটা খুব সুবিধে পায় হিন্দি ছবিতে, বিশেষ করে বম্বে মেইনস্ট্রিম ছবিতে আন্ডারওয়ার্ল্ড বলে দিলে সেটা এত কালচারড হয়ে, সেটা সত্যা বলো, সেটা কোম্পানি বলো, সেটা বাস্তব বলো, সেটা মকবুল বলো, যখনই তুমি বম্বের একটা ছবিতে বলবে যে আন্ডারওয়ার্ল্ড, তখন দর্শকের আর সেটা নিয়ে এক্সট্রা কোনো কোয়ারি থাকে না, যেটা আমাদের রিজিয়নে কাজ করতে গেলে একটা মুশকিল। তার মানে কি আমাদের এখানে আন্ডারওয়ার্ল্ড নেই, কিন্তু সেটা বম্বের মনে, মানে বম্বে যেভাবে আন্ডারওয়ার্ল্ডকে রিয়েল আন্ডারওয়ার্ল্ড থেকে গ্লিমসেস গুলোকে নিয়ে একদম সেই অমিতাভ বচ্চনের দিওয়ার বা ডন থেকে, মানে 30-40-50 বছর ধরে হিন্দি ছবিতে যে আন্ডারওয়ার্ল্ড এস্টাবলিশড হয়ে এসেছে, আমাদের বাংলা ছবির সেই সুবিধেটা নেই। এবং বিশাল ভারদ্বাজ ওই আন্ডারওয়ার্ল্ডের সুবিধেটুকু নিয়ে তারপরে যে জিনিসটা বুনেছেন বিটুইন পিপল, বিটুইন হিউম্যান বিইং, আমার মনে হয় না ওটাকে বিট করা সম্ভব। মানে অন্তত ওটা যে মানের ডার্কনেস ইন হিউম্যান মাইন্ড, এই জায়গাটাতে মকবুল যেখানে যায়, মানে মন্দার তো দূর অস্ত, ফার অ্যাওয়ে ফ্রম মকবুল। অন্যান্য বিদেশি কিছু অ্যাডাপ্টেশনও যায় কিনা সন্দেহ, যেহেতু মকবুলের পর আমরা মন্দার অ্যাডাপ্ট করছি, আমাদের তো কিছু একটা এরকম বলার থাকতে হবে যেটা একটু আলাদা। সেক্ষেত্রে আমরা মন্দারের একটা থিয়েট্রিক্যাল অ্যাডাপ্টেশন করার কথা কল্পনা করেছিলাম, যে আমরা একটু থিয়েট্রিক্যালি করব। মকবুল ওয়াজ এন্টায়ারলি সিনেম্যাটিক অ্যাডাপ্টেশন, মকবুল ভীষণ সিনেম্যাটিক। এই যে ফিজিক্যাল অ্যাক্টিংটা তুমি নিয়ে এসছো কিছু সিনে আছে, বিশেষ করে বুড়ি আর পেদোর যে ইন্টারঅ্যাকশন গুলো, ওইটা সম্পূর্ণভাবে দেখে মনে হচ্ছে যে যেন আমি এটা মঞ্চে দেখছি। হ্যাঁ, ওই ওই ওইটাই আমাদের মনে হয়েছিল যে আমরা যদি এরকম করতে পারি। এবং সকলেই লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ ডানকান, এই ত্রয়ীর সম্পর্কটাকে নিয়ে সকলেই একটা এ করে। মকবুলেও সেটা ছিল নিশ্চয়ই, তোমার মনে আছে যে মকবুলে লেডি ম্যাকবেথ ওয়াজ কেপ্ট অফ ডানকান। অ্যাকচুয়ালি সবাই এটা করতে পারে কারণ শেক্সপিয়ারই ইন্ধন দিয়ে গেছেন, লেখা আছে, লাইন লেখা আছে, বা ম্যানহুড নিয়ে বা বীর্যবান পুরুষ নিয়ে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে খোঁটা দেয়। ফলত আমাদের ম্যাকবেথের ইম্পর্টেন্সির আইডিয়া অফ ট্রান্সফর্মিং দ্য ম্যানহুড, সেটাও ওইখান থেকেই নেওয়া। মানে শেক্সপিয়ারের সাহিত্যটা কোথাওটা কি মুখরোচক, মানে ওই দর্শকের একটু চিত্ত আকর্ষণ হবে? হ্যাঁ, কারণ ওকে যা যে সময়ে যাদেরকে শান্ত করার জন্য লিখতে হতো, তুমি নিশ্চয়ই শেক্সপিয়ার ইন লাভ বলে ছবিটা দেখেছো, অবশ্যই অথেন্টিক ভাবে ওখানে রিপ্রেজেন্ট করা আছে, যে ওকে যে মেসের মধ্যে, যে কেওসের মধ্যে,
এবং অ্যাক্রস দ্য ক্লাস উপরে বসে আছে একদম মানে অভিজাত ফিউডালের ফিউডাল, আর এবং নিচে সমস্ত মানে ক্ষেত খামার মজুর মদ খেয়ে শরীরের মাংস খেয়ে টেয়ে সব করে মানে চিৎকার করছে। তাদেরকে শান্ত করার জন্য ওকে যেগুলো লিখতে হতো ন্যাচারালি সেই মাস কোয়ালিটি, তোমাকে এঙ্গেজ করে রাখার যে কোয়ালিটি, সেগুলো তো সবই ওর নাটকে আছে, সেই সময়কার মতো করে আছে। কিন্তু তুমি যদি ইনস্টিংক্ট বা ইমোশনের কোর গুলোতে যাও তাহলে তুমি দেখবে এগুলো সবই খুব এঙ্গেজিং কন্টেন্ট। শেক্সপিয়ারের নাটকের শুরুতেই যেগুলো হয়ে যায় আর কি, বুঝতে পেরেছো? মানে কিং লিয়ারের শুরুতেই লিয়ার এসে তিন মেয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে, এক মেয়েকে দেয় না, দুই জামাইকে দেয়, সেই দুই জামাই কনস্পায়ার করে এবং একটি জারদ সন্তান এডমন্ড সে খোঁচে যায় বিরাট। হ্যামলেটে যদি দেখো, হ্যামলেট ফিরে আসছে তখন তার বাবার হত্যা হয়ে গেছে, ওরা ম্যাকবেথ এবং ব্যাংকো ম্যাকডোনাল্ডকে হারিয়ে টারিয়ে সুন্দর ফিরে আসছিল, হঠাৎ জঙ্গলের মধ্যে একটা ডাইনি ওদেরকে উইচ বলে উঠলো যে তুমি ভাই রাজা হবে, পুরো সব ঘেটে গেল। এবার কামিং টু গেলপুর, আমার যেটা গেলপুর দেখেই মনে হলো সেটা হচ্ছে যে এই জায়গাটা বা এই মানুষগুলোর সঙ্গে হয়তো অনির্বাণ ভট্টাচার্য বড় হয়েছে, তাই দ্য রেফারেন্সেস আর সো রিয়েল। মানে গেলপুর কি তোমার ছোটবেলায় দেখা কোনো জায়গা এই মানুষগুলো? না না, একেবারেই নয়, একেবারেই নয়। আমি প্রথম কথা, আমরা এটা এটা পূর্ব মেদিনীপুরে প্লেস করা, আমি পশ্চিম মেদিনীপুরে বড় হয়েছি এবং আমি গ্রামাঞ্চলে বড় হইনি, আমি মফস্বলে বড় হয়েছি। দো নাইনটিজ মফস্বল ওয়াজ ফার ফার ডিফারেন্ট ফ্রম টুডে। আমাদের ওখানে কেরানিটোলা চক বলে একটা চক আছে, এখানে যেরকম গড়িয়া মোড়ে দেখবে রাত দুটো বারোটা একটা দুটো তিনটের সময় সব কর্পোরেশনের লেবার ওয়ার্কাররা জড়ো হয়, সেরকম মেদিনীপুরে কেরানিটোলার চক বলে একটা চক ছিল, সেখানেই সব লেবার ওয়ার্কাররা রাত তিনটে চারটে থেকে জড়ো হতেন এবং সকাল হলে তাদেরকে বিভিন্ন লোক হায়ার করে কাজ, কেউ নালা কাটাতে কেউ রাস্তা ঝাড় দিতে নিয়ে চলে যেত। সেই সমস্ত মানুষজনদেরকে দেখা, আমি আদিবাসী মানুষ দেখেছি ছোটবেলা থেকে, এবং আমাদের শহর লাগোয়া হচ্ছে জঙ্গলমহল, মানে গোপের গড় বলা হয়, গোপের গড় দিয়ে নেমে গেলে যেখান থেকে ওই কস্টিউম প্যালেটটা এসছে, ওই জার্সি প্যান্ট, ওইগুলো আমার ছোটবেলা থেকে বেশ দেখা। গ্রামে জন্মাইনি বা বড় হইনি, কিন্তু আই এম সারাউন্ডেড বাই ভিলেজ। দুই মেদিনীপুরের ভাষা একটু আলাদা, তবুও এমন অনেক ডায়ালেক্টের ইনফ্লুয়েন্স পশ্চিম মেদিনীপুরে ছিল যেগুলো আদতে পূর্ব মেদিনীপুর থেকে আসা। আপনার সঙ্গে আমি সোমক, অ্যান্ড দিস ইজ মাই পডকাস্ট চলো বসা যাক। আমার সঙ্গে আমার অতিথি অনির্বাণ ভট্টাচার্য এবং কথা হচ্ছে অ্যাবাউট মন্দার। এই পডকাস্টটি আপনি শুনতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibanglate এবং আমার ফেসবুকে, উইচ ইজ facebook.com/mirchisomok। অ্যান্ড নাও ব্যাক টু দ্য কনভারসেশন। তোমার প্রথম পরিচালনার কাজ অবশ্যই তোমার মনের খুব কাছে, এমন কিছু ঘটনা বা এমন কিছু ইনস্টেন্সেস শুটিংয়ের সময় থেকে বা স্ক্রিপ্ট রিডিংয়ের সময় থেকে যেগুলো তোমার বেশ অনেক বছর মনে থাকবে? আমার গোটা প্রসেসটাই অনেক বছর এবং সারা জীবন মনে থাকবে, বিকজ অফ মাই ক্রিউ, মাই অ্যাক্টার্স, মাই অ্যাসোসিয়েট, বিশেষ করে তিনজনের কথা, জ্যোতির্ময়, রাজকুমার, সুজিত। এই তিনজন না থাকলে মন্দার হতো না, এরা তিনজনই পূর্ব মেদিনীপুরের মানুষ। দক্ষিণ পুরুষোত্তমপুর বলে একটা গ্রামে শুটিং করেছিলাম, সেখানে মন্দারের বাড়ি, মদনের বাড়ি, বঙ্কার বাড়ি। তারপরে যখন ইয়াস হয় তারপরে ওইখানে আমরা গেছিলাম কিছু সামান্য সামর্থ্য মতো ত্রাণ সামগ্রী নিয়ে। তখন এই যে বঙ্কার বাড়ি, যেটা শঙ্কর দেবনাথের যেটা বাড়ি, সেই বাড়িটা ওখানে ছিলই না, পুরো মাটি হয়ে গেছে। কিন্তু ওই বাড়ির যিনি মালিক, যে ভদ্রলোক, যে কথাটা বলেছিলেন সেটা আমি কোনোদিন ভুলবো না। আমরা শুটিং এর সময় মানে রেকিতে গিয়ে তার সাথে কথা হয়েছে, শুটিং এর সময় কথা হয়েছে, খুব কোঅপারেট করেছিলেন। তারপরে যখন আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গেছি, টুকটুক টুকটুক করে জিনিসপত্র গুলো কালেক্ট করছেন ওই ইটের ধ্বংসস্তূপের মধ্যে থেকে, তারপর আমাদেরকে বললেন যে হ্যাঁ বাড়ি তো, সে তো হ্যাঁ ঠিক আছে, দুটো শালিক প্রতিদিন বিকেলে আসতো আর আসছে না, তো এইটা হচ্ছে, এটা হচ্ছে এই সয়েলটা, এই মানুষটা আর কি, মানে সেই মানুষগুলো আর কি। হ্যাঁ, ও চিন্তা, ঘর ভেঙে গেছে, চিন্তা হচ্ছে দুটো শালিক আসতো বিকেলে, আসছে না। আমাদের এখানে যেভাবে কাজ হচ্ছে, কন্টেন্টের যে কাজ হচ্ছে, সেটাকে কোন দিকে নিয়ে যাওয়া যায়, মানে সেটার হোয়াট আর দ্য ফল্টস অ্যান্ড হোয়াট আর দ্য থিংস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড ইন টার্মস অফ কন্টেন্ট, ইন টার্মস অফ প্রোডাকশন, সে বিষয়ে কি তোমার কিছু ধারণা আছে নাকি ইটস টু আর্লি টু আস্ক? পাঁচ বছর পরে, তিন বছর, চার বছর পরে এই পার্টিকুলার আর্ট ফর্মটা, সিনেমা যেটাকে আমরা বলি, সেটা আদৌ আজকে আজকে যেখানে আছে সেখানে থাকবে কিনা, সত্যি যদি মেটাভার্স এক্সপ্লোর করে যায় সিনেমাই থাকবে কিনা আমার সন্দেহ আছে। সিনেমা হল থাকবে কিনা নাকি ওয়েব সিরিজ জিতে যাবে, এই তর্কটাও আমার মনে হচ্ছে
এক দু বছরের মধ্যে আউটডেটেড হয়ে যাবে। মানে লোকে কি ফরম্যাটে কনজিউম করবে তার এন্টারটেনমেন্ট, এটাতে আগামী তিন চার বছরে একটা বিরাট বড় বদল নাও ঘটতে পারে, আবার ঘটেও যেতে পারে। যে যে চেঞ্জেস গুলো ঘটছে এবং এই ধরনের একটা প্যান্ডেমিক সেটাকে যেভাবে পুশ করছে, ফলে আগামী দু তিন বছরে মানুষ কিভাবে কনজিউম করবে এন্টারটেনমেন্ট, সেটা ডিসাইড করা, সেটা স্পেকুলেট করা, সেটাকে জাজ করার মতো অবস্থাতে আমরা কেউ নেই। এই যে আমি থিয়েটার করছি, সিনেমা করছি, কিন্তু আমি এটাও জানি আমার কন্ট্রোলে কিছু নেই। আমার কেন, কারো কন্ট্রোলে কিছু নেই। এবারে পৃথিবী যারা চালায়, ডিকটেট করে, যারা সিভিলাইজেশন চাঁদে জমি কেনে মহাকাশে যায়, তারা ডিসাইড করবে কি হবে, আর আমরা সবাই তাদের অঙ্গুলি লেখনে চলবো। ফলে তো খুব মুশকিল এটা বলা যে আগামী তিন বছর পর আমরা যে কাজটা করি ফান্ডামেন্টালি সেই কাজটা কোথায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু এইটুকু বলা যেতেই পারে যে যখনই কাজ আসবে তখনই অনির্বাণ ঘটাচ্ছে, তখন আমরা কাজ করব সম্পূর্ণ সিনসিয়ারিটি দিয়ে কাজ করব, একদম সকালবেলা একদম পেট ভরে ভাতটা খেয়ে বেরিয়ে মন দিয়ে একদম কাজ করব। এটুকুই কমিট করতে পারি আমার দর্শককে, মন দেব, ফাঁকি দেব না, এটুকু বলতে মন দেব, ফাঁকি দেব না, এটাই টেক অ্যাওয়ে। এবং এই যে কিছু বছর আগে অবধি যেটা রেডিও ইন্টারভিউ ছিল, এখন সেটা পডকাস্ট হিসেবে আমরা নাম দিয়ে চালাচ্ছি এবং সেটারই প্রথম পর্বে। অনির্বাণ দা, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার উইথ মি। লাভলি টকিং, সেম হিয়ার, সেম হিয়ার, থ্যাংক ইউ ফর বিইং দেয়ার। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এপিসোড অফ মাই ফার্স্ট পডকাস্ট। পডকাস্টের নাম চলো বসা যাক, আপনার সঙ্গে আমি সোমক। কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন কমেন্ট সেকশনে। এবং এই পডকাস্টটি আপনি শুনতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibanglate এবং তারই সঙ্গে আমার ফেসবুক পেজ মানে facebook.com/mirchisomok। এর পরের দিন বসবো আড্ডা মারতে আরেকজন গেস্টের সঙ্গে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি।